আসসালামু আলাইকুম গাইজ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আসছেন সবাইকে এমআর ইনকাম ট্যাক্স চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমি আপনাদের সামনে ওয়ার্কআপ জবের একটা ভিডিও অনেক আগে পাবলিশ করেছিলাম সেই ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ওয়ার্ক আপ জবে ভেরিফাই করবেন সো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আপনারা আগে ফার্স্টে ওয়ার্কআপ জবে কাজ করে দেন যখন এক ডলার হবে তখন কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ওই টাকা দিয়ে ভেরিফাই করে নিতে পারেন কিন্তু বর্তমানে আসলে ওয়ার্কআপ জব যে তাদের সিস্টেমটা আপডেট করছে যার কারণে আসলে এখন আপনি চাইলেই কিন্তু উইদাউট ভেরিফাইতে মানে ভেরিফাই করা ছাড়া কিন্তু আপনি একটা কাজও সাবমিট করতে পারবেন না সো দ্যাটস হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ক আপ যাবে ডিপোজিট করবেন ঠিক আছে কারণ ডিপোজিট না করলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইও করতে পারবেন না আর ভেরিফাই করতে না পারলে কিন্তু আপনি কাজগুলো সাবমিটও করতে পারবেন না সো ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই সিম্পল প্রসেসটা খুব সহজেই করতে পারবেন প্রিভিয়াস ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিব চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন কীভাবে ভেরিফাই করতে হয় সো ভেরিফাই নিয়ে যেহেতু একটা ভিডিও দেওয়া আছে আমি আজকে ভেরিফাই নিয়ে কোনো কথা বলতেছে না জাস্ট আপনাদের দেখাচ্ছে যে কিভাবে আপনাদের ব্যালেন্সে টাকা ডিপোজিট করবেন চলুন আমরা প্রথমে আমাদের ওয়ার্ক আপ যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করি বন্ধুরা আমরা ওয়ার্ক আপ আসার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস যদি মোবাইল থেকে লগ করে থাকেন তাহলে আপনার উপরে ডান সাইডে কিন্তু এখানে থ্রি ডট একটা লাইন থাকবে আপনাদের এই থ্রি ডটে ক্লিক করতে হবে আর যারা কম্পিউটারে আছেন তাদের তো কম্পিউটারে মেনু আকারে দেখাবেই সো সেখানে কোনো প্রবলেম হবে না সো এখানে দেখেন আপনার যদি একটু নিচের দিকে আসেন তাহলে ডিপোজিট নামে কিন্তু একটা অপশন আছে ঠিক আছে সো আপনাকে কি করতে হবে এখন যেহেতু আমরা এখানে ডিপোজিট করব। তো আমরা সিম্পলি এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দেবো এখন ডিপোজিটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে একটা আছে কি যে ইনস্ট্যান্ট ডিপোজিট আর একটা আছে কি ম্যানুয়াল ডিপোজিট সো আপনি যদি ম্যানুয়াল ডিপোজিট করেন বুঝতেই পারতেছেন এটা কিন্তু কোনো একজন ব্যক্তি সে কিন্তু ম্যানুয়ালি ডিপোজিট করবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব কি যে আপনারা ম্যানুয়ালি না করে অবশ্যই যেটা ইনস্ট্যান্ট ডিপোজিট হয় মানে সরাসরি অনলাইন পেমেন্ট সাথে সাথে আপনার এটা অ্যাকাউন্টে চলে আসে সো আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব যারা এখানে ডিপোজিট করবেন তারা অবশ্যই ইনস্ট্যান্ট ডিপোজিট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে সো ইনস্ট্যান্ট ডিপোজিটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ব্যালেন্স দেখাচ্ছে যে মিনিমাম ডিপোজিট কিন্তু আপনার ওয়ান ডলার এবং এক ডলার সমান কত এখানে এক ডলার সমান কিন্তু এখানে দেওয়া আছে ও সরি এটা আমার ব্যালেন্স দেখাচ্ছে ঠিক আছে আর আমার মিনিমাম ডিপোজিট হলো এক ডলার আর এক ডলার সমান আপনার এখন সম্ভবতদের পঁচানব্বই টাকা ডলার রেট চলতেছে বর্তমানে ঠিক আছে ও না সরি একশো টাকা চলতেছে ডলার রেট এই যে এখানে একশো টাকা ওকে তো এখন আমাকে কী করতে হবে আমাকে এখানে ডিপোজিট করতে হলে এখানে দেখেন একটা ইনফরমেশন মানে কিছু ইনফরমেশনের জন্য কিন্তু একটা ফর্ম দিয়েছে ঠিক আছে সো আপনাকে এগুলো ফিল আপ করতে হবে সো আমি এখানে আমার ইনফরমেশনগুলো ফিল আপ করতেছি প্রথমে আপনার ফুল নাম দিতে হবে এখানে এখানে আপনার ফুল নেমটা দিতে হবে এখানে আপনার ফোন নম্বরটা দিতে হবে এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে এখানে আপনার যে অ্যাড্রেস সেটা দিতে হবে সিটি দিতে হবে স্টেট দিতে হবে এরপর আপনাদের নিচের দিকে আছে কি পোস্টাল কোড কান্ট্রি আর আপনি এখানে দেবেন যে কত ডলার আপনি ডিপোজিট করতে চাচ্ছেন ঠিক আছে এই ডলার অ্যামাউন্টটা এখানে দিতে হবে সবশেষে দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে আই অ্যাগ্রি যে অপশনটা থাকবে আই অ্যাগ্রি এটাতে ক্লিক করে এখান থেকে কনফার্ম কন্টিনিউ টু পেমেন্ট এটাতে ক্লিক করতে হবে এই যে যে বাটনটা আছে বাটনে সো এখন আমি আমার যে ইনফরমেশানগুলো আছে ইনফরমেশানগুলো ফিল আপ করছি ওকে বন্ধুরা আমাদের কিন্তু এখন উপরে যে ইনফরমেশানগুলো ছিল সবগুলো আমি ফিল আপ করেছি এখন আমাকে কি করতে হবে আমি এখানে যে ডলারটা ডিপোজিট করতে চাচ্ছি ডিপোজিটের ডলারের অ্যামাউন্ট এখানে লিখতে হবে এখানে কিন্তু বলা ছিল কি আমার মিনিমাম ডিপোজিট ডলার কিন্তু ওয়ান ডলার সো আমি এখানে পাঁচ ডলার আপনাদেরকে ডিপোজিট করে দেখাচ্ছি ফাইভ সো এটা দিয়ে আমাকে কী করতে হবে এখানে টাকা পাঠাতে হবে কত এটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখানে দেওয়া আছে কত সে পাঁচশো টাকা ঠিক আছে এখানে দেখেন দেখাচ্ছে আপনি যত ডলার ডিপোজিট করবেন যদি এক ডলার ডিপোজিট করতে চান তাহলে কিন্তু একশো টাকা ওদের বর্তমান ডলারের এটা চেঞ্জ হয় তো যখন যে রেট থাকবে সেই অনুযায়ী আপনাকে ডিপোজিট করতে হবে এরপর আপনার এখানে সব কিছু ইনফরমেশন হয়ে যাওয়ার পরে এখানে আই এগ্রিতে একটা ক্লিক করে জাস্ট এই কন্টিনিউ যে বাটনটা আছে বাটনতে ক্লিক করতে হবে সো আমি এটাতে ক্লিক করে কন্টিনিউ টু পেমেন্ট এটাতে ক্লিক করলাম ওকে কন্টিনিউ তো পেমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা পেমেন্ট প্রসিডিউর রয়েছে এখানে বাংলাদেশের সব পেমেন্ট গেটও আছে আপনি চাইলে যে কোনো পেমেন্ট গেটও এখানে ইউজ করতে পারেন দেখেন এখানে কার্ড আছে মোবাইল ব্যাঙ্কিং আছে নেট ব্যাঙ্কিং আছে আপনাদের কার্ডের ভিতর মাস্টার কার্ড যাদের আছে ডাচ বাংলা ব্যাঙ্ক কার্ড আছে যাদের তারা দিতে পারবেন মানে এ টু জেড আপনার এখানে আসে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন সো আমি এখানে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ রকেট এটাও কিন্তু আছে দেখেন এখানে প্রথমে আছে বিকাশ তারপর আছে রকেট তারপর আছে নগদ প্রথমে কি দেখালাম এখানে কার্ড তারপরে হলো মোবাইল ব্যাঙ্কিং আছে তারপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের নেট ব্যাঙ্কিংও আছে যেমন আপনার ইসলামী ব্যাঙ্ক ঠিক আছে সো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা চুজ করে নেবেন আমি এখান থেকে আপনাদেরকে রকেটের মাধ্যমে দেখাচ্ছি প্রত্যেকটাই সেম রকেট বিকাশ নগদ এবং কার্ড সবগুলো পেমেন্ট সেম আপনাদের আশা করি একটা দেখালে আপনারা টোটালটা করতে পারবেন ঠিক আছে সো এখানে দেখেন আপনার কিন্তু আমাকে কি করতে হবে প্রথম এখানে যে রকেটটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে সিলেক্ট করলাম করা হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আপনার এক্সপ্যান্ড ডিটেলস এখানে লেখা রয়েছে সো আমি এগুলো দেখতে ডিটেলস দেখতে চাচ্ছি না আমাকে এখানে নেক্সট যেটা করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে আই অ্যাগ্রি যেটা আছে ঠিক আছে সো আই অ্যাগ্রিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আপনার একটা বাটন কিন্তু আসছে পে পাঁচশো বিডিটি ঠিক আছে সো আমি এখান থেকে কী করবো এখন পে পাঁচশো বিডিটিতে একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের একটু অপেক্ষা করতে হবে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের যে রকেট যে ফোন নম্বরটা ছিল সেই ফোন নম্বরটা এখানে দিতে হবে ঠিক আছে সো আমি আমার রকেটের ফোন নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমরা দেখেন আমাদের উপরে যে ফোন নম্বরটা ছিল সেই ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি এবং আমাদের যে পিন নম্বর ছিল রকেটের পিন নম্বর সেই পিন নম্বরটাও কিন্তু দিয়ে দিছি এখন এখানে তিনটা অপশন আছে দেখেন আমার টোটাল একটা আছে ব্যাক আর একটা আছে সাবমিট আর একটা আছে রিসেট সো আমি এখানে কি করবো এখন সাবমিট যে বাটনটা আছে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার একটা ফোনে কোড আসবে আপনার এই ফোট কোডটা কপি করতে হবে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে ঠিক আছে ও সরি কোডটা কপি হয়নি তো আমাকে এখান থেকে কি করতে হবে ওই কোডটা এখানে নিয়ে জাস্ট দিতে হবে তো আমার এখানে কোডে কী আসছে থ্রি থ্রি ফাইভ সিক্স থ্রি জিরো থ্রি থ্রি ফাইভ সিক্স থ্রি জিরো ঠিক আছে সো আমরা আমাদের কোডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট এখান থেকে গো গোতে ক্লিক করো সো গোতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখেন আমাদের কিন্তু পেমেন্টটা হয়ে গেছে এখন আমরা একটু কিছু সময় এখানে অপেক্ষা করি দাস বাংলা থেকে কিন্তু আমাদের অ্যামাউন্টটা কেটে নিতে অলরেডি আমাদের মেসেজ কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে সো আমরা এখন ওয়ার্ল্ড একটু যাব একটু অপেক্ষা করি আচ্ছা এটা এখানে আসতে লাগুক আমরা একটু ওয়ার্ল্ড কাপটা পাশে একটা ট্যাব ওপেন করি ওকে বন্ধুরা আমাদের কিন্তু যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা এখানে ডিপোজিট হয়ে গেছে এবং সবচেয়ে মজার বিষয় হলো আমাকে ওরা একটা অফার দিয়েছিলো যেই অফারের মাধ্যমে কিন্তু আমি পাঁচ ডলার ডিপোজিট করলে তাদের এক ডলার বোনাস দেওয়ার কথা ছিল ঠিক আছে আপনারা হয়তো বা খেয়াল করছেন প্রথমে যদি আমি যাই একেবারে হোমে ফাইন্ড হবে তাহলে এই মেসেজটা আসবে দেখেন এখানে কিন্তু একটা মেসেজ আসতেছে এই যে ভুম অফার ঠিক আছে যদি আমি পাঁচ ডলার ডিপোজিট করি তাহলে কিন্তু তারা এক ডলার করে দেবে এখানে খেয়াল করেন এটা এই মেসেজটা একটু খেয়াল করেন এখানে সো এই জন্য কিন্তু আমার পাঁচ ডলার অলরেডি ডিপোজিট করার সাথে সাথে কিন্তু আমাকে ছয় ডলার দিয়ে দিছে দেখেন এখানে আপনাদের যখনই এখানে হলো ডিপোজিট ব্যালেন্সে এই টাকাটা চলে আসে তখন কিন্তু আপনারা চাইলে এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন এবং ভেরিফাই কীভাবে করতে হবে এটা সম্পর্কে অলরেডি আমাদের একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে টোটাল কাজটা করতে পারবেন সো আশা করি আপনারা এই যে কাজটা দেখালাম এটা খুব সহজে করতে পারবেন এরপরও যদি আপনাদের এই কাজটা করতে কোথাও কোনো অসুবিধা হয় বা ডিপোজিট করতে এখানে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আর চাইলে আপনি আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের যে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্নটা করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এরকম নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ আমি রেগুলার এখানে আপলোড করবো সো আপনারা আপনার যে সকল বন্ধুরা এখানে ওয়ার্ক আপ সহ অন্য যে ফিলান্সিং সাইডে কাজ করতে চাই মোবাইলের মাধ্যমে তাদের কাছে চাইলে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করি সব সময় যে মোবাইলের মাধ্যমে যে আর্নিংয়ের যে সোর্সগুলো আছে সো সেইগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল দেখানোর জন্য ঠিক আছে এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি কাজে আসবে ভিডিওটা এই পর্যন্ত কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ